মুনমুনের কাছে আমার প্রশ্ন ছিল যে একজন মানুষ সমালোচিত হলেই কি সে সব জায়গায় চান্স পাবে নাকি তার যোগ্যতাতেই সে চান্স পাবে এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে তো আপনার মতামত কি মুনমুন দেখুন একজন যোগ্য মানুষ যার যোগ্যতা আছে আর তার সমালোচনা থাকতেই হবে তার সম্বন্ধে যদি সমালোচনা না হয় সে আলোচিত হবে কিভাবে আর প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে যখন নেগেটিভ পজিটিভ সমান পর্যায়ে যায় তখনই কিন্তু একটা মানুষ পর্যায়ে চলে যায় যদি নেগেটিভিটি বেশি থাকে তাও যাবে না পজিটিভিটি বেশি থাকলেও যাবে না দুটো সমান সমান থাকতে হবে তাই আমি মনে করি একটা মানুষের শীর্ষ পর্যায়ে যাচ্ছে যেখানেই থাক চলচ্চিত্র জগৎ হোক বা অন্য কোনো জগৎ হোক আহ নেগেটিভিটি পজিটিভিটি দুটোই থাকতে হবে তাদের মাঝে তাহলেই সে সামনের দিকে এগোতে পারবে 50-50 যদি থাকে তাহলেই সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমরা আমরা আরো আরো ডিটেইল আলোচনা করব আজকে আলোচনাটা আসলে অনেক বিচ্ছিন্ন আজকে আমাদের হাতে সময় যথেষ্ট আছে আমরা আসলে নিজেরা যেমন গল্প করি তেমন করে গল্প করব গল্পের ছলে ছলে অনেক কথা বের হয়ে আসবে দর্শক যেন সবকিছুর পরও আনন্দ পায় এটি আমাদের লক্ষ্য এবং আমরা দর্শকের কমেন্টস এর দিকে একটু নজর দেব তার আগে হিরো আলম সম্পর্কে মালেক আফসারি ভাই আপনি আপনাকে যদি একজন প্রবীণ চলচ্চিত্রকার নির্মাতা নির্মাতা বহু সুপার ডুপার হিট ছবির আপনি নায়ক নায়ক সাহেব থেকে শুরু করে মান্না এবং কি সালমান শাহ সবাইকে নিয়ে আপনি কাজ করেছেন শাকিব খানকে নিয়ে কাজ করেছেন তো আপনার সামনে হিরো আলম আছে লাইভে আপনি কি বিব্রত বোধ করছেন কারণ অনেকে কিন্তু বিব্রত বোধ করে যে হিরো আলম কে আনা হয়েছে বা আনা হবে অসম্ভব আমি থাকবো না দেখে আমার ভালো পেয়ে যে ব্লকে উনি রিক্সা যাচ্ছিলেন নেমে আমাকে বুকে জড়িয়ে ধরলেন কথা বললাম একটুখানি দেখলাম অনেক ছেলে পেলে তার সাথে পিছনে সেলফি নেওয়ার জন্য ঘুরছে আমাকে খুব ভালো লাগলো ব্যাপারটা অনেক ভালো লাগলো একটা সেলফি দেন একটা সেলফি দেন তা আমি দূর থেকে দেখছিলাম সে আমাকে দেখে থেকে নেমে যায় উনি বোধহয় তখন বঙ্গবিদি থেকে বোধহয় আমি ওই জায়গায় সন্ধ্যার সময় বিকালটা একটা হাটাহাটি করি আমাকে চিনতে পারছে এটা আমার ভালো লাগছে সোজা কথা আমার ভালো লাগছে ব্যাপারটা আমি যদি একটু একটু ডিটেইল আলাপ করি হিরো আলম ভাই আপনি আলোচনা শুনবেন এবং উত্তর দেবেন আপনি কিছু মনে করবেন না